প্রান্তিক গাইডের পক্ষ থেকে এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা ইউজি কোর্স করছো, হিস্ট্রি অনার্স সিসি এইচআই ওয়ান পেপারের যে অ্যাসাইনমেন্ট, অনলাইন এক্সামের যে অ্যাসাইনমেন্ট চলছে সেই অনলাইন এক্সামের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো। আমি তাই আশা করব তোমরা এই সমস্ত প্রশ্নগুলো, মানে আমি যেগুলো দিয়ে দিচ্ছি সেইগুলোই শুধুমাত্র তোমরা টাচ করবে, এর বাইরে অন্য কোনো প্রশ্ন টাচ করবে না। এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন আসে তোমরা সেগুলো পজ নিয়ে নিও। পজ নিলে দেখবে আমি যে কটা দিয়েছি সেই কটাই পেয়ে যাবে, এই কটাই সঠিক উত্তর, শুধুমাত্র এই কটাই টাচ করবে। আবারও বলছি এর বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর তোমরা টাচ করবে না, এই কটাই করো, তোমরা ভালো নাম্বার পাবে, ফুল মার্কস পাবে। আর আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্টস করে দিও। আবারও বলছি, আমি বারবার রিপিট করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি যে এই প্রশ্নের উত্তর কটাই করবে হিস্ট্রি অনার্স সিসি এইচআই ওয়ান পেপারের। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, ন্যাচারাল হিস্ট্রি বইটির লেখক কে? উত্তর হবে প্লিনি। ইংরাজি যে অপশানটা রয়েছে, বাংলাও রয়েছে ইংরাজিও রয়েছে, দেখে নেবে, নাম রয়েছে প্লিনি দ্য এল্ডার। উত্তর হবে তাহলে ন্যাচারাল হিস্ট্রি বইটির লেখক প্লিনি। পরের প্রশ্ন রয়েছে, মুদ্রা হলো ড্যাশ শাসন পর্বের ইতিহাস রচনার অন্যতম উপাদান। উত্তর হবে সাতবাহনদের। পরের প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন ধরনের জীবিকা পুরাপ্রস্তর মানুষদের প্রধান জীবিকা ছিল? উত্তর হবে শিকার। পরের প্রশ্ন রয়েছে, গুরুক্রল প্রাগৈতিহাসিক কেন্দ্রটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে, সমাধিক্ষেত্র এইচ অবস্থিত কোথায়? না, উত্তর হবে হরপ্পাতে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী বৈদিক যুগে কোন প্রতিষ্ঠানটি আর দেখা যায় না? উত্তর হবে বিদখ, বসই দখ বিদখ। পরের প্রশ্ন দেখো, কোন তাম্রপ্রস্তর ক্ষেত্র থেকে চুল্লি, বীজ বপন ও সেচের প্রত্নতাত্ত্বিক প্রমাণ মিলেছে? আবারও দেখো প্রশ্নটা বলছি, কোন তাম্রপ্রস্তর ক্ষেত্র থেকে চুল্লি, বীজ বপন ও সেচের প্রত্নতাত্ত্বিক প্রমাণ মিলেছে? উত্তর হবে ইনামগাঁও। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সংস্কৃতির পতনের প্রসঙ্গে কে বাস্তুতান্ত্রিক অবক্ষয়ের কথা তুলে ধরেছেন বা অবক্ষয়ের তথ্য তুলে ধরেছেন? উত্তর হবে ওয়াল্টার ফেয়ার সার্ভিস। পরের প্রশ্ন দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হবে বিপাশা ঝিলম। পরের প্রশ্ন দেখো, মহাভি নিষ্ক্রমণ কি? এটা সবাই জানে, এটা খুবই সহজ প্রশ্ন, প্রায় প্রশ্ন সহজ এসেছে যদিও দু একটা বাদ দিলে। উত্তর হবে বুদ্ধের ঐহিক জীবন থেকে মোক্ষলাভ। তাহলে মহাভি নিষ্ক্রমণ কি না বুদ্ধের ঐহিক জীবন থেকে মোক্ষলাভ? তাহলে তোমরা শুধুমাত্র একটাই করো, করলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে, এর বাইরে কোনো অতিরিক্ত প্রশ্ন করো না। আবারও বলছি, তাহলে কিন্তু নাম্বার কমে যেতে পারে, সুতরাং তোমরা এই কটাই করো, অবশ্যই ভালো নাম্বার পাবে, ফুল মার্কস পাবে।